আরে শুভ, বাজার যাবি না? এই তো এই যাবো। চলো ভাড়া, আমিও তোমার সঙ্গে একটু বাজার ঠেঙে ঘুরে আসি। আমি আজকে বরং বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ, ওই আপনি যেরকম পর্দার সঙ্গে গল্প করছেন, করুন না। বলো মা, কি আনতে হবে? তুই বাজার যাবি? হ্যাঁ আমি বাজার যাব। তাহলে ভালো দেখে একটা মোচে আনিস, ঘরে বোধ হয় নারকেল আছে। বড় বউ, ঘরে নারকেল আছে? হ্যাঁ মা আছে। বাবা, বিবর তো দেখছি একেবারে আপেল ফুড়ে বেরোচ্ছে। কিরে মজিবু, তুই এত চুপচাপ আছিস কেন? তোমার ভাইয়ের আঁকেল দেখে আমার বাক রোধ হয়েছে, নিজে করব ভেবে পাচ্ছি না। এসো 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 বসো। বাবা জীবন, কাল রাতে শুতে তোমার খুব অসুবিধে হয়েছে না? সেই ওদের বাড়িতে তো আবার বিজলি বাতি রয়েছে, পাখা রয়েছে। না না, আমার কিচ্ছু অসুবিধা হয়নি। হ্যাঁ অসুবিধে আবার কি, জামাই মানে তো সে ঘরের ছেলে নাকি? কি বা, তাই তো? একদম। জল দেবে মা? আমার জলও কলাটা বড্ড শুকিয়ে গেছে মা। আগটি জল দিয়ে দাও, নইলে তো পাড়ায় পাড়ায় গিয়ে কুচ্ছ গাইবি যে মুক্ত বামনির বাড়িতে আগটি জলও পেলাম। দিয়ে দাও দিয়ে দাও। পাড়ায় আর অন্য বাড়িতে ঢুকবো কি মা? আজ মনে হয় ভিক্ষে আর জুটবে না। কেন গো, কি হয়েছে? আর বলবেন না কর্তা, এই স্বদেশী ছোঁড়াদের জ্বালায় মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। পুলিশ নাকি খবর পেয়েছে এই কোন এক স্বদেশী পালিয়ে এসে এইখানে কোথায় লুকিয়ে আছে। তাই চারদিকে একেবারে তল্লাশি চলছে, ঠিক ঠিক করছি পুলিশ।
এইবার শুরু হলো হয়রানি। এই স্বদেশী রাস্কেলগুলোকে না ধরে ধরে চাপকাতে হয়। আপনারা তেমন কিছু শোনেননি? দুটো মাছি রাঁধবে, বাড়িতে জামাই আছে। একবার বাজার যা তো, বেবর সঙ্গে যদি দেখা হয়, যদি মাছ কিনে না থাকে তাহলে বলবি না কিনতে। খেপেছো? বাইরে বেরিয়ে ঝামেলায় পড়ি আর কি। শুনছো না, বাইরে পুলিশ। এই তোমরা দুজন ওদিকে যাও, তোমরা দুজন এদিকে, আর তুমি এই বাড়িটা দেখো। পুলিশের কত ক্ষমতা তুমি জানো? তারা কি করতে পারে? অনেক কিছু করতে পারে। চল, পুলিশের আঠারো ঘায়ের ভয় না, এই শর্মাকে দেখাশুনি বলে দিবি। তাই বুঝি? হ্যাঁ, কখনো ওনাদের পাল্লায় তো পড়নি। যেদিন পড়বে সেদিন বুঝবে। কোনোদিন সম্ভব হলে এই যোগু দাদার কীর্তিগুলো মায়ের কাছ থেকে শুনে নিস। ঠিক অফিসে একবার পুলিশকে কিরকম ঘোর গাইয়েছিল শুনিয়ে দিয়ে তো। আরে সে যে পুলিশ না রে, সাদা চামড়ার হ্যাট ম্যাট খ্যাট করে ইংরেজি বলিয়া ওড়ানো সাহেব পুলিশ। হ্যাঁ হ্যাঁ, এখনকার পুলিশ তো সব জল ভাত। বাড়িতে কেউ আছেন নাকি? পুলিশ এদিকে একজন আসুন, দারোগা বাবু এসেছেন। কেউ নেই নাকি? এখনই তো দিব্যি গলা আওয়াজ পাচ্ছিল। পুলিশের নাম নিলে আর পুলিশ এসে হাজির। অশুভ জ্বালা একটু, জ্বালা গিয়ে বলে কয়ে দেখ না যদি রেহাই পাওয়া যায়। এই জুতো পরে আজাদ কুজাদ সারা বাড়ি ঘুরে বেড়াবে, এরপর তো গঙ্গা জল দিয়ে সব ধুতে হবে। বলে কয়ে কি আর এদের হাত থেকে রেহাই পাওয়া যাবে মা? তুমিও পারো বটে পিসি, বাড়িতে পুলিশ এসেছে আর তুমি বাড়ি শুদ্ধি রাখার কথা ভাবছো। চলো ভাইয়া, আমিও যাই তোমার সঙ্গে। ইস, ভারী ফেসে গেল। আমাকে আবার কি হুজুরে পড়তে হয় কে জানে। বাড়ির কর্তা কোনজন?
আমি আর উনি উনি আমার ভগ্নিপতি হন। ভগ্নিপতি তা কি করা হয়? আগে আমার নয় তো কি আমার? আগে আমি ওই অ্যাটকিনসনে চাকরি করি। হেভি কোম্পানি। আর আপনি? আমি এই জাহাজ ঘাটায় কয়েকটা বিলাতি কোম্পানির সঙ্গে কারবার করি। বাবা, বাড়ি শুদ্ধ সবাই দেখছি বিলিতি কারবার করে, তা স্বদেশী কারবার কেউ করেন না? আগে ও বট করছে, ওনাদের আবার ধরে নিয়ে গেল না তো? এই যে কথা বলিস না, স্পষ্ট কথা শুনতে পাচ্ছি। ওপে বা, যা না দেখ না। আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি। চুপ করে বস থাক, এখানে যাবি আবার হিতে বিপরীত হয়ে যাবে। আমি ঘরে যাচ্ছি, পেটটা কেমন পাকাচ্ছে। সে তুমি ঘরেই যাও আর যেখানেই যাও, ওনাদের যদি একবার সন্দেহ হয় না, তোমাকে ঘাটটি ধরে হিড় হিড় করে টেনে নেওয়া হবে, দেখো। ও, কিন্তু আমাকে কেন সন্দেহ করবে? বাহ, তোমার এই ছেঁচুর মার্কা একটা চেহারা দেখে যতই মা দেখেছো। এই চুপ কথা, দেখুন আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, বাড়িটা আমরা তল্লাশি নেব। দেখুন, আমরা হলুন গিয়ে ওই ছা পোষা মানুষ, ওসব স্বদেশী টদেশী করবার মুরদ আমাদের নেই। এরা তো যা বুঝছি বাড়িতে ঢুকবেই, ছেলেটাকে লুকোবে কি করে? এটা কোনো বিপদে না পড়ে, আমি দেখি আর কিছুক্ষণ এদের ঠেকাতে পারি কিনা। আপোষা মুখোশে দাঁড়ালে কত লোক কত কি করে বেড়াচ্ছে। রাজা বলেছেন স্যার, তবে আমরা সেরকম নই কো, এই স্বদেশী টদেশী শুনলে আমরা একেবারে সাত হাত ছিটকে যাই, ভারী ভয় বুঝলেন কি না। এই ছোঁড়াগুলো হলো আরো বজ্জাত। আরে বাবা, তোরা হলি একে চুনো পুটি, কোন সাহসে রাজার জাতের সঙ্গে লাগতে গেছিস? একবার বুঝলেন কি না, এক ছোঁড়া আমার বাড়িতে চাঁদা চাইতে এসেছিল, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এই বাড়িতে কেউ থাকলে আমরা কেউ না কেউ টেপ পেতুম। আপনি বিশ্বাস করুন, আমি নিজে গিয়ে আপনাকে খবর দিয়ে আসতো। দেখুন, আমাদের কাছে পাক্কা খবর আছে, এ পাড়ার কোনো একটি বাড়িতে ছোড়াটি ঘাপটি মেরে বসে আছে। আমরা সব বাড়িগুলো তল্লাশি চালাবো। আচ্ছা, এমনও তো হতে পারে আপনারা কিছুই জানেন না অথচ ছেলেটি লুকিয়ে আছে। ছেলেটি ভারী ডেঞ্জারাস, সঙ্গে আবার বোমা পিস্তল আছে, বাড়ির কারো কিছু হয়ে গেলে। তাছাড়া
সরকারি কাজে বাধা দেওয়ার লোক তো আপনারা নন। আমি করছি কেন? আমার কাজ জোর বেশি ছেলে বলে তবে একে নেশে লুকিয়েছিলে কেন? কার পাশে যে তোমাকে লুকিয়ে রাখতে পারে সেইটি পারে না কেন মনে হল? আমি তেমন কিছু ভেবে বলিনি। আমাদের মজ্জার মজ্জায় ঢুকে গেছে, কঠিন কাজ শুধু ছেলেরাই পারে। এই লোহাটা দিন রোজ এর যে ঢের শব্দ কয়লা ভাঙতে হয়। আমার ভাইপো। কি নাম আপনার? যোগু। কি করা হয়? অনেক কিছু করি, তবে আমি এখানে থাকি না। এটা আমার বাড়ি নয়, এটা আমার পিসির বাড়ি। তুই চুপ কর না, আমি তো কথা কইছি।